স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলেও অসহায় হয়ে পড়েছে গণ অভ্যুত্থানের দিন নিহত গাড়ি চালক রানা তালুকদারের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর পর থমকে গেছে তাদের জীবন জীবিকার চাকা। সরকার পতনের বিজয় মিছিলে শরিক হতে গত 5ই আগস্ট বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় ছাত্র জনতার সাথে পতিত সরকারের দোসরদের হাতে প্রাণ হারায় গাড়ি চালক রানা। আরও জানাচ্ছেন মাহতাব ফারাহি। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের ন্যায় ছাত্র জনতার আনন্দ মিছিলে যোগ দিতে বাসা থেকে বের হন উত্তর আজমপুর এলাকার গাড়ি চালক রানা তালুকদার। সুস্থ শরীরে ঘর থেকে বের হলেও তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। গুলি খাইয়া জীবন দিতে শহীদ হয়ে গেছে আমার পোলায় দেহি, রক্ত রক্ত আর রক্ত। আমার বড় ছেলে কয় যে মা আমার ভাই নাই, আমার ভাই নাই, ভাই নাই, ভাই শেষ, মা তুমি তাড়াতাড়ি আও, আমার বড় পোলায় অজ্ঞান হয়ে গেছে, উনু কয়া হয়ে রায়। 5 আগস্ট বিকেলে উত্তরা এলাকায় ছাত্র জনতার সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। তার খুব স্বপ্ন ছিল তার বাচ্চাটাকে কোরআন হাফেজ বানাবে, সেই স্বপ্নটাও আল্লাহ পূরণ করলো না, তাকে নিয়ে গেল দুনিয়ার থেকে, আমাদেরকে এতিম বানাই দিয়ে। আমার পাশের বাসার রানা ওইখানে আন্দোলনে ছিল, উত্তরা পূর্ব থানা থেকে গুলি খাই, সে গুলি খেয়ে মারা গেছে। বছর তিনেক আগে রানাকে বিয়ে করে সুখে ঘর বাঁধলেও স্বামীর মৃত্যুতে 2.5 বছরের শিশু মেহরাজকে নিয়ে তার জীবন যেন এখন বিভীষিকা। মাহতাব ফারাহি, চ্যানেল এস, ঢাকা।